সুপ্রিয় শিক্ষার্থী, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা ট্রান্সলেশন টিপস নিয়ে কথা বলছি। ট্রান্সলেশন করার জন্য প্রয়োজনীয় নানা রকমের কৌশল, কিভাবে বাক্যগুলোকে আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব, সেই রকমের অসংখ্য প্রয়োজনীয় এবং খুবই কার্যকরী নানা রকমের কৌশল, টিপস বা ট্রিক্স নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। আমরা আপনাদের সাথে এই ভিডিওগুলো ক্লিপগুলো শেয়ার করব। এখান থেকে আপনারা ভিডিও ক্লিপগুলো দেখার মাধ্যমে অনেক বেশি উপকৃত হবেন। আপনাদের অনেক ধরনের সেন্টেন্স লেখার ক্ষেত্রে, ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে অনেক বেশি ইফেক্টিভ হবে। প্রশ্ন হচ্ছে, ট্রান্সলেশন কেন দরকার? আমরা যেটা করে থাকি, আমরা অধিকাংশ মানুষ যেটা করে থাকি আমাদের দেশের, সেটা হলো যখন আমরা কোনো কিছু লিখতে যাই, আমরা যখন ফ্রি হ্যান্ড কোনো কিছু লিখতে যাই বা আমরা যখন কোনো কিছু ইংরেজিতে বলতে চাই, তখন অধিকাংশ মানুষ, সবাই না তবে সেই পার্সেন্টেজটা বিশাল, সেই সংখ্যাটা, অধিকাংশ মানুষের এই সংখ্যাটা কিন্তু বিশাল। আমাদের দেশের অধিকাংশ মানুষ, আমি যদি 95% বলি, আমার মনে হয় না সেটা ভুল হবে, 95% মানুষ আমরা যেটা করি, আমরা কি করি প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন, আমরা যখন কোনো কিছু লিখতে চাই তখন সেই ভাবনাটাকে মনের মধ্যে বাংলায় চিন্তা করে নেই, বাংলায় প্রথমে আমরা সেটাকে চিন্তা করি যে আসলে আমি এটা লিখতে চাচ্ছি বা আমি এইভাবে বলতে চাচ্ছি, আমি আমার তথ্য, আমি আমার ভাবনা, আমার ধারণাগুলোকে বাংলায় আমি আগে সাজিয়ে নিই, তারপরে সেটাকে আমরা ট্রান্সলেট করি, সেটাকে কি করি, ট্রান্সলেট করি। এইভাবেই মূলত আমরা কোনো কিছু লিখি বা কোনো কিছু ইংরেজিতে বলার চেষ্টা করি। তো অনেকে এটা বলবে, অনেক অ্যাডভান্স আপনি কথা শুনতে পাবেন এরকম, যে আসলে কোনো কিছু যখন আপনি ইংরেজিতে ভাববেন, আপনি যখন বলার চেষ্টা করবেন তখন ইংরেজিতেই ভাববেন, আবার যখন আপনি কোনো কিছু লিখবেন তখন আপনি ইংরেজিতেই ভাববেন। আসলে এটা, এই রকমের দক্ষতা অর্জন করার জন্য আপনাকে একটা লেভেলে যেতে হবে, আপনাকে খুবই অ্যাডভান্স একটা পর্যায়ে যখন আপনি থাকবেন তখন আপনি ইংরেজিতেই ভাবনা চিন্তা করতে পারবেন, ইংরেজিতেই আপনি সবকিছু চিন্তা ভাবনা করে ইংরেজিতে ডিরেক্ট লিখতে পারবেন। আসলে এটা অধিকাংশ মানুষের ক্ষেত্রে সম্ভব না। আমাদের দেশের যে এডুকেশন, যে অবস্থা, আমাদের দেশের যে প্রেক্ষাপট, শিক্ষা, যে আমাদের দেশের শিক্ষার যে ব্যবস্থা বা আমাদের দেশের যে এনভায়রনমেন্ট, আসলে এই এনভায়রনমেন্টের থেকে আমাদের দেশের অধিকাংশ ছেলে মেয়েরা, ইভেন আমরা যারা শিক্ষকতা করি, তারাও এগুলো, এই এ ধরনের ডেভেলপমেন্ট করাটা খুব টাফ। তো আমি খুব সহজ পন্থায় বলছি তাদের জন্য ভিডিও ক্লিপটা, যারা আপনারা কোনো কিছু লিখতে গিয়ে বা কোনো কিছু বলতে গিয়ে আপনারা আপনাদের ভাবনা, আপনাদের তথ্যগুলোকে বাংলায় মনের মধ্যে একটু ভেবে নেন, মাথার মধ্যে অর্গানাইজ করে নেন, তারপরে সেটা বাংলায় ইংরেজিতে সেটা লেখেন অথবা ইংরেজিতে সেটা বলেন, এবং এটা করার জন্য আপনি ট্রান্সলেট করেন, তাদের জন্য এই ভিডিও ক্লিপটা মূলত। তাহলে ট্রান্সলেশনের গুরুত্বটা আমি মনে হয় বোঝাতে পেরেছি, একটু লম্বা হয়ে গেল কথাটা, তারপরেও ট্রান্সলেশনের গুরুত্বটা আমি মনে হয় বোঝাতে পেরেছি। এরপরে আমরা যেটা করব সেটা হলো যে, আমরা আমাদের এখানে ট্রান্সলেট করার জন্য অসংখ্য ভিডিও ক্লিপ থাকবে, এটা আমাদের প্রথম ভিডিও ক্লিপ, ফার্স্ট ভিডিও ক্লিপ এটা আমাদের। তো আপনি জাস্ট, আমরা ট্রান্সলেট করার জন্য আমাদের অনেক রকমের প্রবলেম হয়, সেটা হচ্ছে যখন আমরা একটু সাবজেক্ট লম্বা করে ফেলি বা আমরা একটা বাক্যকে যখন বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করি তখন কোনটাকে আগে দিব কোনটাকে পরে দিব, এই প্রবলেমগুলো আমাদের হয়, কোনটাকে আগে দিব বা কোনটাকে পরে দিব, এই ধরনের প্রবলেমটা আমাদের হয়। তো এই প্রবলেমটা যেন না হয় তার জন্য আমাদের কিছু কৌশল আমরা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন প্রিয় শিক্ষার্থী, আমরা জাস্ট বিষয়গুলো নিয়ে একটু আমাদের কথা এগিয়ে নিয়ে যাই। প্রথমে যেটা বলা হচ্ছে যে স্কুলের ছাত্র ছাত্রী, তো এটাকে যদি আমি সাবজেক্ট হিসেবে কোনো একটা সেন্টেন্সের মধ্যে রাখতে চাইতাম তাহলে স্কুলের ছাত্রছাত্রী নর্মালি অনেক একটু লম্বা হয়ে যেত, আমার কাছে মনে হতো যে বাবা এটা আবার কোনটা আগে কোনটা পরে দিব। তো টেনশন করার দরকার নাই, কে বা কি ছাত্র ছাত্রী, তাহলে দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টসটা আগে দিব আর স্কুলটা পরে দিব। সাধারণত যেটা হয়, সাধারণত সাবজেক্ট পজিশনে যখন আমরা কোনো কিছুকে বসাই সেখানে মডিফায়ার বা যখন একটু লম্বা হয়ে যায় সাবজেক্ট, তখন সাধারণত যেটা ইংরেজিতে, বাংলায় যেটা আগে থাকে ইংরেজিতে সেটা পরে যায়, বাংলায় যেটা আগে থাকে ইংরেজিতে সেটা পরে যায়। যেমন স্কুল, এখানে বাংলায় আগে রয়েছে আর ছাত্রছাত্রী বাংলায় পরে রয়েছে, তো ছাত্রছাত্রী ইংরেজি করলে এটা আগে যাবে আর স্কুলটা পরে যাবে। তাহলে স্কুলের ছাত্রছাত্রী, আমি একটু মজা করেই বলি, শিক্ষকতা করছি দীর্ঘদিন, তো এ ধরনের বাক্যকে বোঝানোর জন্য আমি একটু মজা করেই বলি যে স্কুলের ছাত্রছাত্রী মানে ছাত্রছাত্রী অফ স্কুল। এই যে রটা দেখছেন, এই র বোঝানোর জন্য আমরা অফ নেই, তাহলে স্কুলের ছাত্রছাত্রী এটার ইংরেজি কি, দ্য স্টুডেন্টস অফ স্কুল। আমরা আগে সাবজেক্টটা ডেভেলপ করা শিখি, একটা সেন্টেন্সের সাবজেক্টটা ডেভেলপ করা শিখি। এরপরে যদি আমরা একটু করে বলি যে বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের আবহাওয়া, তাহলে কি আবহাওয়া অব বাংলাদেশ, তা আবহাওয়ার ইংরেজি কি, দ্য ওয়েদার। আবহাওয়ার ইংরেজি হচ্ছে দ্য ওয়েদার। এখন বাংলাদেশের এই যে র, র এটা বোঝানোর জন্য কি দিবেন, অফ দিবেন, তাহলে আবহাওয়া আগে যাবে বাংলাদেশ পরে আসবে, তাহলে আবহাওয়া অফ বাংলাদেশ, ওয়েদার অফ বাংলাদেশ, দ্য ওয়েদার অফ বাংলাদেশ, এভাবে। তারপরে বলা হচ্ছে জীবনের লক্ষ্য, তার লক্ষ্য অফ জীবন, এই তো মজার ব্যাপার, তাই না? তার লক্ষ্য ইংরেজি কি, এইম,
আর জীবনের এখানে ইন ব্যবহার করেছি আমরা, বা অফ, এইম অফ লাইফ না দিয়ে আমরা বললাম যে এইম ইন লাইফ। একটু প্রিপোজিশনের ব্যবহারগুলো আপনারা জানবেন যে কোথায় প্রিপোজিশন কোনটা কিভাবে ব্যবহার করতে হবে আমরা শিখে নেবো ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। এরপরে বলা হচ্ছে ফুলের সুগন্ধ, তাহলে সুগন্ধ অফ ফুল, সুগন্ধ ফ্র্যাগ্রেন্স অফ ফ্লাওয়ার্স, ফ্র্যাগ্রেন্স অফ ফ্লাওয়ার্স। এই যে র বোঝানোর জন্য আমরা অফ ব্যবহার করি, আরও কিছু ব্যবহার করি তবে অফটা মেইনলি ব্যবহার করা হয়, ফুলের সুগন্ধ ফ্র্যাগ্রেন্স অফ ফ্লাওয়ার্স। দেখেন আপনারা অন্য অন্য ভাবে নেবেন না দয়া করে, সেটা হচ্ছে যে আমরা এই ভিডিও ক্লিপগুলো একদম রুট থেকে আমরা শুরু করছি, যারা একদমই পারে না বা অনেক চেষ্টা করছে বা ভালো টিচার পাচ্ছে না বা আসলে এগুলো শিখতে পারছে না তাদের জন্য এই ভিডিও ক্লিপগুলো, খুবই অ্যাডভান্স লেভেলের যারা আছেন তাদের জন্য এই ভিডিও ক্লিপগুলো ডেফিনেটলি না। তো যেটা বলা হচ্ছে যে ফুলের সুগন্ধ, সুগন্ধ ফুলের সুগন্ধ, ফ্র্যাগ্রেন্স অফ ফ্লাওয়ার্স বা সুগন্ধ অফ ফুল, মজার ব্যাপার তাই না, সুগন্ধ আগে যাবে ফুল পরে আসবে, তাহলে সুগন্ধ অফ ফুল ফ্র্যাগ্রেন্স অফ ফ্লাওয়ার্স এটা এরভাবে। তবে এ ব্যাপারটা একটা মজার ব্যাপার আছে, তবে যদি এটা ব্যক্তিবাচক হয়, এতক্ষণ তো আমরা দেখলাম যে বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশ আবহাওয়া দুইটাই বস্তুবাচক বা ধারণাবাচক, জীবনের লক্ষ্য দুইটাই বস্তুবাচক বা ধারণাবাচক, ফুলের সুগন্ধ দুইটাই বস্তুবাচক, বাট যদি ব্যক্তিবাচক হয়, যদি ব্যক্তিবাচক হয় যদি বলছে তবে ব্যক্তিবাচক হলে অন্যভাবেও করা যাবে। যেমন বলা হচ্ছে রহিমের বাবা, তাহলে বাবা অফ রহিম, রহিমের বাবা, বাবা অফ রহিম, রয়ের জন্য রহিমের, এ রে এর বা র এটা বোঝানোর জন্য অফ, তাহলে কিভাবে বলবো বাবা অফ রহিম, তাহলে বাবার ইংরেজি কি ফাদার, ফাদার অফ রহিম, এভাবে করা যায়। কিন্তু ব্যক্তিবাচক মানে হচ্ছে যে এখানে যদি ব্যক্তির কথা বলা হয়, ব্যক্তির অধীনস্থ কোনো কিছুকে ইন্ডিকেট করে, তাহলে ফাদার অফ রহিম, এই যে অফ ব্যবহার করে যেভাবে আমরা শিখছি এটা করার পাশাপাশি এইভাবেও করা যাবে, যেটাকে আমরা অ্যাপোস্ট্রোফি এস বলি, এই যে এস একটা অ্যাপোস্ট্রোফি তার সাথে একটা এস দিয়েও এটা করা যায়, রহিমস ফাদার এভাবেও করা যাবে, বা ফাদার অফ রহিম এভাবেও করা যাবে। এরপরে বলা হচ্ছে যে ওমর ফারুকের চরিত্র, তাহলে কিভাবে বলা যাবে চরিত্র অফ ওমর ফারুক, তাই তো, তাহলে চরিত্র ইংরেজি ক্যারেক্টার, ক্যারেক্টার অফ মিস্টার ওমর ফারুক, এভাবেও করা যাবে, ক্যারেক্টার অফ ওমর ফারুক অথবা ওমর ফারুকস ক্যারেক্টার, এভাবেও চাইলে আপনি করতে পারেন। এরপরে বলা হচ্ছে আশুরার ধৈর্য, একজন ভদ্রমহিলার কথা বলা হচ্ছে, তাহলে আশুরার ধৈর্য, আশুরা, তাহলে আপনি কি করতে পারেন, আশুরা একজন ব্যক্তির কথা যেহেতু বলছে সো এখানে আপনি কি করবেন আশুরার সাথে অ্যাপোস্ট্রোফি এস দিবেন, আশুরাস পেশেন্স অথবা পেশেন্স অফ আশুরা, এইভাবে আপনি জিনিসগুলোকে পরিবর্তন করবেন। আপনাকে আমরা যে ভিডিও ক্লিপগুলো বানাচ্ছি অবশ্যই আপনারা এগুলো ভিডিও ক্লিপগুলোতে নাম্বারিং করা থাকবে 1 2 3 4, এভাবে আপনারা একটার পর একটা দেখবেন, ধৈর্যচ্যুতি যেন না ঘটে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আপনারা ধারাবাহিকভাবে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। এরপরে বলা হচ্ছে যে বস্তুবাচক হলে শুধু অফ দিয়ে করতে হবে, বস্তুবাচক হলে আবার অ্যাপোস্ট্রোফি হবে না, কিভাবে, যেমন বলা হচ্ছে যে দ্য বিউটি অফ রিভার, নদীর সৌন্দর্য, এখানে খেয়াল করি প্রিয় শিক্ষার্থী, দ্য বিউটি অফ রিভার মানে এটা কি বাংলা হচ্ছে নদীর সৌন্দর্য, এইভাবে হবে, কিন্তু এটা আবার বলা যাবে না রিভার্স বিউটি, এরকমটা আবার গ্রহণযোগ্য ইংরেজি হয় না, এটা কিন্তু আপনি অনেক জায়গা আছে, এক্সেপশন অনেক জায়গা আছে যেখানে আপনি এভাবে বলতে পারেন, লিখতে পারেন, বাট সেটা ফর্মাল কোনো ইংরেজি না। তো আপনি যদি ফর্মালি বিশুদ্ধ গ্রামার, নির্ভুল গ্রামার যদি মনে করেন যে অ্যাকসেপ্ট যেটা গ্রহণযোগ্য, সেটা হলো আপনাকে এভাবে বলতে হবে যে দ্য বিউটি অফ রিভার, রিভার্স বিউটি হবে না, কেন রিভার কোনো মানুষ না, রিভার কোনো মানুষ না, যেভাবে আমরা এখানে বলছিলাম যে রহিমস ফাদার, রহিম একজন মানুষ, মানুষ হলে ব্যক্তি বোঝালে তার সাথে এস যুক্ত করা যায়, তাহলে অ্যাপোস্ট্রোফি এসটা একজন শুধু ব্যক্তির সাথে যুক্ত করা যায়, কোনো বস্তুর সাথে যুক্ত করা যায় না, আশা করি বোঝাতে পারছি। এরপরে বলা হচ্ছে দ্য হাউস অফ মিস্টার ইমদাদ, ইমদাদের বাড়ি, ইমদাদ একজন হাউস, সরি ইমদাদ একজন মানুষ, তো তাহলে ইমদাদের বাড়ি, এটা আমরা দুইভাবেই করতে পারি, ব্যক্তি বোঝালে দুইভাবেই করা যায় আর বস্তু বোঝালে শুধু অফ দিয়ে, তাহলে ব্যক্তি যেহেতু বোঝাচ্ছে অফ দিয়ে ইমদাদের বাড়ি, তাহলে বাড়ি অফ ইমদাদ, তাহলে দ্য হাউস অফ মিস্টার ইমদাদ এরকম, অথবা ইমদাদস হাউস, দুইটাই করা যাবে, এখানে দুইভাবেই করা যাবে, ব্যক্তিবাচক হলে দুইভাবেই করা যাবে, কিন্তু বস্তুবাচক হলে শুধু অফ দিয়ে করতে হবে। আরেকটা জিনিস আপনাকে একটু বলি, মাথায় রাখতে হবে, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে, একটি সুন্দর অর্থময় বাক্য লিখতে গেলে সেখানে মডিফায়ার বা কোয়ালিফায়ার ব্যবহার করতে হবে। মডিফায়ার বা কোয়ালিফায়ার হচ্ছে যেটা বাক্যের অন্যান্য ওয়ার্ড সম্পর্কে তথ্য দেয়। এখন মডিফায়ার বা কোয়ালিফায়ার ব্যবহার করে কিভাবে, মডিফায়ার বা কোয়ালিফায়ার ব্যবহার করে কিভাবে আপনি একটি সুন্দর বাক্য লিখবেন, এ সংক্রান্ত আমাদের ভিডিও ক্লিপ আছে, অসংখ্য ভিডিও ক্লিপ থাকবে, আপনারা এই ভিডিও ক্লিপগুলো একটার পর একটা ধারাবাহিকভাবে দেখতে থাকবেন। তো মডিফায়ার বা কোয়ালিফায়ার ব্যবহার করে একটা সেন্টেন্সকে কিভাবে আরো অর্থপূর্ণ করা যায়, আরো সুন্দর করা যায়, আরো স্মার্ট করা যায়, সেগুলো আপনারা এখানে জানতে পারবেন। তো এরপরে এটার সামঞ্জস্যতার ব্যাপার আছে, অর্থাৎ কোনটা আগে দিবেন,
কোনটা পরে দিবেন, এই যে সমস্যা কাজ করে এগুলো ধীরে ধীরে থাকবে না ইনশাল্লাহ, আমরা এই জিনিসগুলো বুঝে যাব। তার সাথে আরও কিছু বিষয় আছে যেটা আপনাকে ট্রান্সলেশন করতে গেলে আপনাকে যথাযথভাবে জানতে হবে, সেটা হচ্ছে কোনো একটি বাক্যের যে অংশ যাকে মডিফাই করে তার সাথে থাকবে, এই মডিফায়ারের বিষয়গুলো এখানে থাকতে হবে। এর সাথে আপনাকে ভার্ব জানতে হবে, অ্যাডজেক্টিভ জানতে হবে, অ্যাডভার্ব, মডিফায়ার, এই যে বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে সেন্টেন্স সম্পর্কে জানতে হবে, এই বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনারা ধীরে ধীরে ইনশাল্লাহ জানতে পারবেন। তো এরপরে আমরা একটা বাক্যকে ট্রান্সলেট করি, তাহলে বাক্যের একটা মোটামুটি ধারণা পাবো। একটা বাক্যকে ট্রান্সলেট করতে গেলে বেসিক যে স্ট্রাকচারটা আমরা ফলো করি সেটা হলো, প্রথমে আমরা সাবজেক্ট নেই বাক্যের, এরপরে আমরা বাক্যের ভার্ব নিই, তারপরে অন্যান্য অংশ, অনেকে অবজেক্ট বলে, অনেকে এক্সটেনশন পার্ট বলে, আপনি যেভাবে বলে স্বাচ্ছন্দ্য বোধ করেন সমস্যা নেই। এখানে আমরা ট্রান্সলেশন শিখছি, আমরা ইংরেজি যেন বলতে পারি বা ইংরেজি যেন আমরা লিখতে পারি মোটামুটি, এই ডেভেলপমেন্টের যে প্রক্রিয়াটা তার জন্য প্রথম ভিডিও ক্লিপ এটা আমাদের। তো বলা হচ্ছে, মাহেন্দ্রা গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজ, মৎস্য চাষ এবং ছোট ছোট ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন এই বাক্যটা নর্মালি কাউকে হুট করে বললে তার মাথা ঘোরাতে শুরু করবে, যে আল্লাহ শুরু করব কোথায় আর শেষ করব কোথায়, এটা আবার কেমনে কি করব। টেনশন করার কিছু নাই, একটা বাক্য যখন শুরু হয় তখন সাবজেক্ট দিয়ে শুরু হয়। তো আমরা এভাবে চিন্তা করতে পারি যে কে বা কারা বা কি করে, ভার্ব যেটা সেটাকে আমরা প্রশ্ন করতে পারি, কি কারা এগুলো, কি হচ্ছে যে মৎস্য চাষ, ছোট ছোট ব্যবসা, কারা জড়িত, কারা বা কে করে। তো বলা হচ্ছে, মাহেন্দ্রা গ্রামের অধিকাংশ মানুষ, মাহেন্দ্রা গ্রামের অধিকাংশ মানুষ, মাহেন্দ্রা গ্রামের অধিকাংশ মানুষ, এটা তাহলে এই যে একটু আগে র দিয়ে আমরা দেখলাম কিভাবে করতে হবে, অধিকাংশ মানুষ অফ মাহেন্দ্রা গ্রাম, তাই তো? মজা, আমি মজা করেই বলি, মাহেন্দ্রা গ্রামের অধিকাংশ মানুষ, তাহলে অধিকাংশ মানুষ অফ মাহেন্দ্রা গ্রাম, তাহলে অধিকাংশ মানুষের ইংরেজি কি, মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য পিপল অফ মাহেন্দ্রা ভিলেজ, মোস্ট অফ দ্য পিপুল অফ মাহেন্দ্রা ভিলেজ, ওতপ্রোতভাবে জড়িত। এখানে আমরা একটা লিঙ্কিং ভার্ব নিব, যদি এইভাবে বাক্যটাকে আমরা করা শুরু করি তাহলে এরকম হবে, মোস্ট অফ দ্য পিপুল অফ মাহেন্দ্রা ভিলেজ আর ডিপলি ইনভলভড, ওতপ্রোতভাবে জড়িত, আর ডিপলি ইনভলভড ইন এগ্রিকালচার, কৃষিকাজের সাথে জড়িত, ফিশিং, মাছের সাথে জড়িত, অ্যান্ড স্মল বিজনেস, এবং ছোট ছোট ব্যবসার সাথে জড়িত। এটা অর্থাৎ প্রথমে আমরা সাবজেক্ট নিলাম, সাবজেক্ট নেওয়ার পরে আমরা একটা লিঙ্কিং ভার্ব নিলাম, আর বি ভার্বগুলো সাধারণত লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করাতে পারি আমরা, এটা এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এরপরে সম্পৃক্ত বোঝানোর জন্য ইনভলভড, ওতপ্রোতভাবে, ডিপলি ইনভলভড ব্যবহার করেছি, কিসের সাথে জড়িত, এগ্রিকালচার, ফিশিং অ্যান্ড স্মল বিজনেস। এখন কথা হচ্ছে, এটা আমি এত সহজে ট্রান্সলেট করে ফেললাম, এখন আপনারা যারা ভিডিও ক্লিপটি দেখছেন তাদের মাথায় এটা আসতে পারে যে এত সহজে ট্রান্সলেট করলেন, আমরা তো পারি না, বা আসলে এত ভোকাবুলারি স্টক তো নাই, আমরা লিখতে পারি না, তার অসংখ্য কারণ আছে, আমরা ইংরেজি বলতে পারি না, তার অসংখ্য কারণ আছে, আমাদের গ্রামারের সমস্যা, আমাদের ভোকাবুলারি স্টক যথেষ্ট খারাপ, আমাদের সেন্টেন্স অর্গানাইজ করার দক্ষতা নেই, সর্বোপরি আমাদের প্র্যাকটিসের অদক্ষতা রয়েছে, প্র্যাকটিসের অভ্যাস নাই আমাদের, আমাদের ভালো রিসোর্সের ঘাটতি রয়েছে, আমাদের গ্রুমিংয়ের অভাব রয়েছে, আমরা শিখতে চাই না, নানা রকমের প্রবলেম আছে, আমাদেরই প্রবলেম এগুলো, এগুলো আমরা চেষ্টা করলে ওভারকাম করতে পারি। তো এগুলো ধীরে ধীরে আপনাকে ডেভেলপ করতে হবে, আমাদের অসংখ্য ভিডিও ক্লিপগুলো আছে, ভিডিও ক্লিপগুলো আপনারা দেখবেন, ধৈর্য নিয়ে দেখবেন। যারা জেনুইনলি কিছু করতে চান, আসলে যারা জেনুইনলি ইংরেজি ফ্রি হ্যান্ড লিখতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে ভিডিও ক্লিপগুলো ধারাবাহিকভাবে আপনারা দেখবেন, এখান থেকে অনেক বেশি উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ।